অনুষ্ঠানে উপস্থিত এতক্ষণ পুনঃপ্রচার দেখছিলেন আমাদের অনুষ্ঠানে কৌশিক ডিকাশ উপস্থিত রয়েছেন। অ্যাকচুয়ালি কি বলুন তো, আমরা আপনাদের কাছে লাইভ অনুষ্ঠানে আসতেই চাই বারবার, কিন্তু সবসময় সমস্ত সুযোগ হয়ে ওঠে না, হয়ে ওঠে না মানে সেই জায়গায় বোধহয়টা কি করে না, হয়তো সময়টা এদিক ওদিক হয়ে যায়। যেমন আজকে আমি 20 মিনিট ব্রিজে, পার্ক স্ট্রিট ব্রিজের ওপরে কিন্তু বসেছিলাম গাড়ি নিয়ে। আমি ভাবছিলাম আমি ইনফ্যাক্ট প্রোগ্রামটা করতে পারবো না, মানে আমি হয়তো রাইট টাইমে পৌঁছতে পারবো না, কিন্তু সেটা হলো না, আমি বিফোর মানে প্রোগ্রামে 5 টাইমস বিফোর চলে পৌঁছে গেছি। কৌশিক দার লেট হলো, রাস্তাঘাট বা যেটাই হোক না কেন, আলটিমেটলি আমাদের সময় নির্ভর এই জীবন, সময়ের ওপর আমাদের অপেক্ষা করতে হয়, অবশ্যই তাকাতে হয়। আমরা আমাদের বেস্ট এফর্টটা দিয়ে থাকি, যতটা সময় আগে পৌঁছানো উচিত যতটা, ইনফ্যাক্ট আমি কৌশিকদের দুজনে আমরা চেষ্টা করি বিফোর টাইমে পৌঁছানো, কিন্তু ওই যে বললাম ক্লিক করতে হবে, কখন আমাদের লাকটা ক্লিক করবে এবং কখন করবে না অ্যাস্ট্রোলজি বোধ হয় সেটাই বলে। এবং সেই কারণে বোধ হয় শিক্ষিত মানুষ কৌশিক ডিকাশের উপর নির্ভর করেন, যেখানে সামনে অ্যাস্ট্রোর মতো এইরকম একটা চ্যানেল রয়েছে যেখান থেকে আমরা আমাদের জীবনটাকে সুন্দর করে সাজাই, সুন্দর করে বুঝি, এবং এই সময় মতো আমার জীবনে পারফেক্ট সময় কোনটা, সেই সময়টা আমি আলটিমেটলি পারফেক্টলি ব্যবহার করতে পারবো তো নাকি সেটা আমার হাত থেকে বেরিয়ে যাবে, এই সমস্ত তথ্যগুলো নেওয়ার জন্য কিন্তু রয়েছে সম্ভবী অ্যাস্ট্রো এবং অবশ্যই কৌশিক ডিকাশ, যিনি আমাদেরকে প্রত্যেক মুহূর্তে চোখ খুলে দেওয়ার কাজটা করে চলেছেন। জানি না কতটা খুলতে পারছি আমরা, কিন্তু তিনি তার প্রচেষ্টা চালিয়ে চলেছেন। দেখে নিই, একজন বন্ধু চলে এসেছেন, নমস্কার, কে আছেন সঙ্গে? নমস্কার ম্যাডাম, আমার নাম স্মৃতি ঘোষ। আচ্ছা এক মিনিট, আমি একটু স্বাগত জানিয়ে নিই কৌশিক দাকে, আমাদের চ্যানেল মিশনে বলুন এবার। জন্মস্থান হচ্ছে কল্যাণী। কল্যাণী, কি বার ছিল? মঙ্গলবার ছিল। কি নাম বললে তুমি? স্মৃতি। স্মৃতি ঘোষ। প্রীতি? প্রীতি। স্মৃতি। স্মৃতি, স্মৃতি ঘোষ, বেশ। হ্যাঁ স্মৃতি, রাশি লগ্ন জানা আছে? না ম্যাডাম, আমি তো কিছু জানি। ঠিক আছে, জানতে হবে না, ভেরি গুড। কি আছে জানতে চাই? ওকে, ভেরি গুড। চাকরি বাকরি করেন? চাকরি বলতে আমি চাকরির জন্য পড়াশোনা করছি, আর ICDS এ অঙ্গনওয়াড়ি কর্মীতে একটা চাকরি করি আমি। আচ্ছা, এমনি পড়াশোনা কি করেছেন? পড়াশোনা করা বলতে আমি ITI করেছি, রেলের জন্য চেষ্টা করছি, আর তাছাড়া অন্যান্য যে সমস্ত পরীক্ষাগুলো হয় চাকরির পরীক্ষাগুলো। ITI কি ট্রেড নিয়ে করেছেন? আমি মেকানিক্যাল ট্রেড, RAC, রেফ্রিজারেটর এন্ড এয়ার কন্ডিশনার। আচ্ছা, ভেরি গুড। আপনার কি বারে জন্ম ছিল বললেন? মঙ্গলবার। স্যার আমার জন্ম মঙ্গলবার। মঙ্গলবার, হ্যাঁ মঙ্গলবারে আপনার জন্ম দেখা যাচ্ছে, ভেরি গুড। রাশি লগ্ন চলে আসি, আপনার বাচ্চা দেখাচ্ছে, আপনি বৃষ লগ্ন এবং কর্কট রাশির মানুষ। বৃষ লগ্ন কর্কট রাশিতে আপনার জন্ম, বুঝেছেন? লগ্নস্থ কেতু সপ্তমস্থ রাহু বসে আছে, ষষ্ঠে বৃহস্পতি, একাদশপতি বসে আছে, দ্বাদশে রবি এবং শুক্র বসে আছে, মঙ্গল বুধ একত্রিতভাবে বসে আছে, কর্মস্থানে শনি বসে আছে। খুব ভালো করে চাকরি বাকরির চেষ্টা করুন। এই বছরের নভেম্বর মাসের 4 তারিখের পর থেকে একটা পজিটিভ কর্মজীবনে যোগাযোগ আপনার শুরু হবে, এই বছরের জাস্ট পুজোর পর থেকে। আর সব থেকে ভালো সেটা আপনার জন্য কাজে লাগবে সামনের বছরের গোড়া থেকে, একদম জানুয়ারি মাস 2024 থেকে 2025 সালের মার্চ মাসের মধ্যে আপনার কিছু কর্মজীবনে প্রাপ্তি, ভালো প্রাপ্তি সেটা হওয়ার চান্স আছে। ভালো করে মনোযোগ দিয়ে পড়াশোনাটা করুন, ঠিক আছে? যেটা চেষ্টা করছেন সেটা খুব ভালো করে চেষ্টা করুন। 2024 সালটা আপনার জন্য বেশ কিছু সুখবর হয়তো বয়ে নিয়ে আসবে, তার জন্য এখন থেকে লেগে পড়ে থাকুন। নভেম্বর মাসে মা দুর্গা চলে গেলে আপনার জন্য অনেক কিছু আশীর্বাদ রেখে যাবেন, সুতরাং সেই সময়টা আপনার জন্য যথেষ্ট ভালো, সেদিকে টার্গেট করুন, অসুবিধা কিছু নেই। কর্ম এবং রোজগার আপনার জীবনে হবে, খালি বিয়েটা একটু সাবধানতা অবলম্বন করে দয়া করে করবেন, এটা আমার রিকোয়েস্ট।
বাদ বাকি জায়গাটা একটু বলবেন? বিবাহের জায়গাটাতে একটু বিবাহ সমস্যা রয়েছে, মানে আমি একজনকে পছন্দ করেছি, আমার বাসে একটু বেশ করেছেন, সমস্যা রয়েছে। পছন্দ করেছেন তো বাবা, কি হয়েছে? হ্যাঁ, বেশ নিজে করেছেন। পছন্দ, আরে পছন্দ আপনাকেই শেষে করতে আমার হবে, বাবা মাও যদি পছন্দ করে, আপনার পছন্দ না হলে বিয়েটা কি বাবা মা দাদা দিদিরা করবে? আপনি তো করবেন, অতএব একদম একদম সম্বন্ধ থেকে বিয়ে হলো পছন্দটা আপনার হতে হবে। সব থেকে বড় মুশকিল যেটা হয়, ধরুন আপনি যাকে পছন্দ করেছেন তাকে বাবা মা পছন্দ নাই করতে পারেন, ঠিক আছে, সেটা তাদের ব্যাপার। আবার বাবা মা যাকে পছন্দ করলেন তাকে আপনিও না পছন্দ করতে পারেন, এটা আপনার ব্যাপার। কিন্তু বিষয় হচ্ছে দু তরফেই এমন একজনকে পছন্দ করা হলো হয়তো দুজনেই পছন্দ, মানে পরিবারের লোকেরও যাকে পছন্দ আপনার তাকে পছন্দ, তাহলে ব্যাপারটা খুব সুন্দর হয় আমাদের বৈবাহিক জীবন। ব্যাপারটা না, আপনি যেটা বললেন ওই ব্যাপারটা খুব সুন্দর, ওখানে না ওখানে সুন্দর হয় না, এই সুন্দর আমরা ভাবি এটা হলে দারুণ সুন্দর। সম্বন্ধ দেখে বিয়ে হচ্ছে কোনো মেয়ের বা কোনো ছেলের, অর্থাৎ শেষ অবধি সেই মেয়েটি বা ছেলেটি একে অপরকে পছন্দ করবে, তবেই তো পরিবারের লোকজন বিয়েটা দিতে পারবে আলটিমেট। অবশ্যই অবশ্যই, সুতরাং সেক্ষেত্রে আপনি পছন্দ করুন আর আপনার বাবা মাই পছন্দ করুন, আপনার পছন্দটা মাস্ট, রাইট? আপনি পছন্দ নিজে থেকেই করুন আর বাবা মার দেখা ছেলেতেই করুন, এটা আপনি গ্যারান্টি দিতে পারেন? আপনার দেখা ছেলের সাথে বিয়ে হলে আপনার বাবা মাও কি আপনার গ্যারান্টি দিতে পারে? আপনার বাবা মার দেখা ছেলের সাথে বিয়ে হলে আপনার বৈবাহিক জীবনটা দারুণ হবে? কখনোই না স্যার, কখনোই না। এই নায়ের উত্তরটা খুঁজতে খুঁজতে আমি একটা হ্যাঁর দিকে পশ্চিমবঙ্গবাসী, ভারতবাসী এবং বিশ্ববাসীকে আনতে চলেছি। এই নাটার পেছনে ধাওয়া করতে করতে ওটা আমি মোটামুটি কৃত্তিবাসী রামায়ণের ঢঙে, রত্নাকর দস্যুর ঢঙে মরা মরাকে রামে পরিণত করছি, মানে নানাটাকে হাতে আনছি, যাতে আপনার পছন্দ করে আপনি যখন বিয়ে করবেন সেটাই তো হস্তক্ষেপ আমি করতে পারবো না, কিন্তু আপনার পরিবারের মানুষ, মানে আপনাকে আমি উদাহরণস্বরূপ বলছি, এর বাইরে কিছু না, আপনার পরিবারের মানুষ যদি আপনার জন্য সম্বন্ধ দেখেন, আপনার তো পছন্দ তাকে হতেই হবে, এটা অবশ্যই উচিত, কিন্তু পছন্দ হলো আপনারও আপনার পরিবারের লোকেরও, তার সাথে আপনার বিবাহ হলো, তারপরে দেখা গেল 7 মাস বাদে সেই বিবাহ শেষ। এটা গতকাল সন্ধেবেলা আমার খর্দার চেম্বারের স্ক্রিপচার বলছি, 17ই জানুয়ারি বিয়ে হয়েছিল এবছর, এখন মেয়েটি তার বাপের বাড়ি, দেখাশোনা করে বিয়ে হয়েছিল, কিন্তু কোনো কোড আনকোড বিখ্যাত ম্যাট্রিমোনিয়াল সাইট থেকে বিয়ে হয়েছিল, প্রেম করেনি মেয়েটি, ছেলেটিও তার আগে মেয়েটির সঙ্গে প্রেম করেনি, শেষ অবধি ছেলেটি বা মেয়েটি বা পরিবার উভয় পক্ষের পরিবার একে অপরকে পছন্দ হয়েছিল বলে বিবাহটা ঘটেছিল। তাহলে 17ই জানুয়ারি থেকে গতকাল ডেট ছিল 22শে সেপ্টেম্বর, শেষ পরিণতির দিকে তাহলে কি করে চলে গেল? আমি বারবার বলি 6.5 মাস, ঠিক 6.5 মাস, কারণ মে মাস থেকে মেয়েটি বাপের বাড়িতে। অতএব আপনি নিজে প্রেম করে বিয়ে করে যদি সেই বিয়েটা না টেকে, দায় দায়িত্ব আপনার, আর সেই বিয়েটা দারুণ ভাবে আপনি যদি সারা জীবন ধরে মেনটেন করে যেতে পারেন, তাহলেও ক্রেডিটটা আপনার। সুতরাং এবার আপনার ডিসক্রেডিটের দলে আপনি থাকবেন না ক্রেডিটের দলে আপনি থাকবেন, সেটা ম্যাডাম পুরো আপনার ব্যাপার আর আপনার পরিবারের ব্যাপার, বুঝলেন তো? এটা ঠিক আমার নাক গলানো উচিত না। তবে বৈবাহিক জীবনের ক্ষেত্রে যেটা আপনাকে বললাম, একটু সাবধানতা অবলম্বন করা হচ্ছে, তার পেছনে কারণটা হচ্ছে আপনার সপ্তমস্থ রাহু বসে আছে, সপ্তমপতি মঙ্গল একাদশে বসে আছে, পঞ্চমপতি বুধটা সেই মঙ্গলের সঙ্গে একত্রিত হয়ে আপনার একাদশস্থ বসে আছে। সুতরাং সপ্তম পঞ্চমপতির একত্রীকরণ আপনাকে প্রেম করাবেই, এটা 200% শিওর, তো আমি জন্মছক থেকেই ছিলাম। সেকেন্ড থিং হচ্ছে আপনার রবি এবং শুক্র দ্বাদশস্থ বসে আছে, যে মানসিক শারীরিক পাটেও আপনাকে মাঝে মধ্যে কখনো অ্যাম্বিশাস করে দেবে, অন্তত প্রেম প্রীতি ভালোবাসা, ভালো থাকবো, ভালো খাবো, ভালো ঘুরবো, ভালো ফিরবো, এই ব্যাপারে। এবং বাট আপনার শারীরিক ক্ষেত্রে কিছু প্রবলেম অ্যারাইজ করবে, এবং এই রবি শুক্রের একত্রীকরণ বৈবাহিক দাম্পত্য জীবনের ক্ষেত্রেও কিছু প্রবলেম অ্যারাইজ করতে পারে। সে আপনি যার সাথেই বিয়ে করুন, আপনার পছন্দ মতো মানুষটাকেই বিয়ে করুন বা বাবা মায়ের পছন্দ মতো মানুষটাকেই বিয়ে করুন, সেটা আলাদা পার্ট, বুঝলেন তো? এই পার্টগুলো সর্বক্ষেত্রেই একটা সামান্য সামান্য সমস্যা আছে, ভয়ঙ্কর সমস্যা না, বাট এইটাকে ঠিকঠাক মতো দেখে শুনে নিয়ে যদি আপনি বৈবাহিক জীবনে প্রবেশ করতে পারেন তাহলে ঠিক আছে। এই বছরের নভেম্বর মাসের ফার্স্ট উইকের পর থেকে কর্মজীবনের প্রবণতা ভালো, সামনে 2024 সালের জানুয়ারি থেকেই, প্রথম দিন থেকে জানুয়ারির, আপনার কর্মের জন্য আরো ভালো প্রবণতা শুরু হবে। সুতরাং কর্মটাকে আগে অ্যাচিভ করে ফেলুন, সেইটার সময় কিন্তু পুরো অন আছে আপনার জন্য। মানসিক স্থিরতা বজায় রাখুন, শরীরটাকে মেনটেন করুন,
ঠিক আছে, জন্মছক ভালো, মানুষ হিসেবেও আপনি ভালো, মাঝে মধ্যে খ্যাপামো সব মানুষের মধ্যেই থাকে, আর আপনি বাইরের লোকের কথা বেশি পছন্দ করেন বলে আমার মনে হচ্ছে। সেটা আপনি একটু বাইরের মানুষের কথা বেশি পছন্দ করেন বলে আমার মনে হচ্ছে, মানে বিয়ের মানুষের থেকে বাইরের মানুষ আপনার কাছে বেশি ভালো। সেটা কেবল আপনার প্রেমিককে অ্যাঙ্গেল করে আমি কিন্তু কথাটা বলছি না, টার্গেট করে, এটা ভাববেন না, যে কোনো সেটা মনিকা হতে পারে, আমিও হতে পারি, সে তারা আপনার জন্য ভালো, আপনাকে হেল্পও করবে, আপনার ফেতটাও তাদের ওপর থাকবে, বাইরের মানুষের ওপর ফেত আপনার আছে, মানসিক একটা অস্থিরতা যার ফলে কখনো কখনো ক্রিয়েট হয়, পারিবারিক ক্ষেত্রে একটা সমস্যা এখন ক্রিয়েট হয়ে যাবে, ভবিষ্যতে শ্বশুর বাড়িতে গেলেও থাকতে পারে, এই জায়গাটা কষ্ট থাকবেন, ব্যাস দ্যাটস অল। পারিবারিক যে প্রবলেমটা বাবা যে ক্রিয়েট করেছে এই সমস্যাটা সলভ হওয়ার জন্য এখনো অপেক্ষা করতে হবে মোটামুটি ভাবে। আমি আপনি দুর্গাপূজাটা চুপচাপ কাটান, চুপি চুপি প্রেমিকের হাত ধরে দুর্গা ঠাকুর দেখে রোলটাউন রেস্টুরেন্টে খেয়ে কাটান, বাবা মাকে কিছু দুঃখ দেওয়ারও দরকার নেই, কিছু বলারও দরকার নেই, যা কিছু হবে মা কালী আসার আগে জয় মা কালী বলে বাবা মার পায়ে ড্রাইভ দেবেন, তখন দেখা যাবে। সঙ্গে থাকো স্মৃতি, হতে চাইছেন যে যা কিছু হবে দুর্গাপূজা, এই তো বুদ্ধিমতী মেয়ে। সঙ্গে থাকো স্মৃতি, অনেক ধন্যবাদ ফোন করার জন্য ভাই, এবং সত্যি কোশিদা যেটা বললেন, হ্যাঁ খুব রেসপন্স তোমার ভালো, তুমি আরো ভালো করে বুঝবে বিষয়গুলো। আমার মনে হয় যে কোনো বিষয় রেসপন্সটা, অর্থাৎ এই যে জ্যোতিষ শাস্ত্র, সেটার কি রেসপন্স হওয়া উচিত, কি চাওয়া উচিত, কি আমাদের থেকে ডিজায়ারটা কি এবং কি কি পেতে পারি, এই বিষয়টা যে কোনো সাবজেক্টে ক্লিয়ার থাকা দরকার, এবং সেটা কিন্তু ম্যান টু ম্যান ভারি ভ্যারি করে। একজন অ্যাস্ট্রোলজারের কাছে এসে কেউ এক্সপেক্ট করে জীবনটা চেঞ্জ হয়ে যাওয়া, আবার কেউ এক্সপেক্ট করে যে এমন কিছু বলবেন যেটা আমার মানে আমি যেটা চাইছি সেই স্বপ্নটাকে পেরে আনা, আবার এমন কেউ ভাবেন যে আমার জীবনটা আমি সাজাবো শুধু একটু গাইডলাইন চাই। এটা হলো মানে ওই সেন্সেবল যেটা আমি এক্ষুনি স্মৃতির ক্ষেত্রে বলছিলাম। নমস্কার, কে আছেন সঙ্গে? সকাল বেশ রাশি লগ্ন জানা আছে? বেশ, কুম্ভ রাশি কুম্ভ লগ্ন, কুম্ভ রাশি সিংহ লগ্ন, ও সিংহ লগ্ন, মকরের ঘরে রবি বসে আছে, 8:30 জন্ম, মানে সপ্তম ভাব পেরিয়ে অষ্টম ভাবে লগ্ন থাকবে, একদম ঠিক, সিংহ লগ্ন, দাঁড়ান ঘুরছে এখন, মানে ঘুরছে মানে আপনার ভাগ্যে চাকাটাও ঘুরছে, আমারটাও ঘুরছে, কেবলমাত্র চ্যানেলের মালিকের চাকাটা ঠিক আছে। হ্যাঁ, সিংহ লগ্ন কুম্ভ রাশি, পঞ্চমস্ত মঙ্গল শনি বুধ আর শুক্র বসে আছে, মঙ্গল শনি বুধ শুক্র রবি রাহু ষষ্ঠে দ্বাদশে কেতু, বলুন স্যার কি জানার আছে, কি করেন আপনি? বাবারে, হরোস্কোপটা পুরুষ মানুষের জন্য খুব ভালো হরোস্কোপ, কিন্তু সফলতার ক্ষেত্রে যদি নিজের গুয়ার তুমিটাকে কন্ট্রোল করা যায় এবং একটুখানি ফ্লেক্সিবল হওয়া যায় লাইফে, তাহলে আমার মনে হয় সফলতাটা বাড়বে। আর যেহেতু বর্তমান সময় সাড়েসাথী চলছে আর জীবনের এটা প্রথম সাড়েসাথী, যার ফলে চলাফেরা খুব সাবধান করতে হবে, পেট রিলেটেড জায়গায় যথেষ্ট সাবধানতা অবলম্বন করতে হবে, বর্তমান সময়ে দশা পিরিয়ড আপনার যাচ্ছে, স্যাটার্ন শেষ হয়েছে, সবে মার্কারি শুরু হয়েছে, ভেরি গুড, সুতরাং সবে বুধের দশা শুরু হয়েছে, অতএব প্রাপ্তি রোজগার এই জায়গাগুলো বেটারমেন্ট শুরু হয়েছে। আপনার কি জানার আছে বলুন, কি করেন বলুন আগে, বিয়ের জায়গায় এখানেও প্রবলেম, আপনি কি করেন বলুন? স্যার আমি এই মুহূর্তে একটা চাকরি করি গভর্নমেন্টেরই, ভেরি গুড, আমি মেন আপনার পার্মানেন্ট, সেই জবটা পার্মানেন্ট তো?
ব্যাস ঠিক আছে। তারপর স্যার আমি একটু বেটার কিছুর জন্য চেষ্টা করছি, বিশেষ করে রেলটাকে টার্গেট করে। পড়াশোনা হচ্ছে আমি আর্টস নিয়ে পড়াশোনা করেছি, গ্রাজুয়েশন পর্যন্ত পড়াশোনা করেছি, তারপরে টেকনিক্যাল ডিপার্টমেন্টে আমি ওয়েল্ডার ট্রেড নিয়ে আমি এগিয়েছি। ভেরি গুড। আপনার জন্য টেকনিক্যাল অ্যাঙ্গেল অনেক বেটার হতো, এবং গভর্নমেন্ট জব তো যা পেয়েছেন পেয়েছেন, আরো বেটার গভর্নমেন্ট জবের জন্য চেষ্টাটাও আরো অনেক বেটার হয়ে যেত বোধ হয় আগের থেকে। যাই হোক, হোয়াটএভার ইট, লাইনটায় আলটিমেট গিয়ে ঠিক ঢুকেছে, সেটা চেষ্টা অবশ্যই স্যার করুক। দশা পিরিয়ডে রোজগারের জায়গা শুরু হচ্ছে, যেটা আপনার জন্য বেশ ভালো। সামনের দিকে আপনাকে পজিটিভ কিছু রেজাল্ট অতি অবশ্যই দেবে, চেষ্টাটা ভালো করে করুন। চাকরি তো করছেন, অতএব চিন্তিত হওয়ার কিছু নেই, খুব 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 ভালো করে চেষ্টাটা করুন, দেখা যাক। ঠাকুর আপনার গলাটাই মন থেকে অন্তর থেকে নিবেদন করুন ভগবানকে, নিশ্চয়ই আপনার গলাটাই উনি গ্রহণ করবেন। আর স্যার বলছি, আমি রেলটার জন্য তো বেশি ফোকাস দিচ্ছি, রেলটা আমি পাবো স্যার? এবং পাবো স্যার, দেখুন রেল আমার 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 নাম তো রেল মিনিস্টার মিস্টার বৈষ্ণব নয় যে আপনাকে আমি পারমিশন দিয়ে দেবো, একটা মন্ত্রীর কথায় আপনাকে আমি বলে দেবো ঠিক আছে, আপনাকে আমি করে দিলাম। আমি তো দেখুন রেল মিনিস্টার অশ্বিনী বৈষ্ণব নই। না 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 স্যার, একদমই না, কিন্তু আপনি কৌশিক স্যার, যেটা যেটা স্যার মিলে যাই, মানে সচরাচর আমি আপনার প্রোগ্রাম দেখতে ভালোবাসি, এবং আপনার প্রোগ্রাম একটা কারণেই দেখি, যেটা হচ্ছে আপনি হয় হ্যাঁ নয় না, এই যে স্পষ্টবাদী কথাটা, এটা আমার সব থেকে আপনাকে আমার ভালো লাগে। যার কারণেই স্যার আপনার প্রোগ্রামটা দেখা এবং আপনাকে ফলো করা এবং আপনাকে ফোন করা স্যার, ঠিক আছে, যার কারণে আপনাকে বিশ্বাস করে আমি স্যার আপনাকে বলে দিলাম যে আমি স্যার রেলটাকে খুব মানে পছন্দ করি, মানে আমি কাজ করছি ঠিকই কিন্তু স্যাটিসফ্যাকশন পাচ্ছি না। যতক্ষণ আমি এখন কি ধরনের ডিপার্টমেন্টে আপনি কাজ করছেন? আমি স্যার ক্লারিক্যাল নর্মাল স্কুলের ক্লারিক্যাল। ঠিক আছে, খুব খুব ভালো করে দারুণ ভাবে চেষ্টা করুন, সেই সময়টা কিন্তু অন আছে, বিশেষ করে দশা পিরিয়ডটা চেঞ্জ হওয়ার পর সেটা আরো পজিটিভ হয়ে গেছে, যে কিছু প্রাপ্তির জায়গা ওপেন হবে, সেটার জন্য একদম লেগে পড়ে থাকুন, সে কোনো চিন্তিত হওয়ার কিছু নেই। ঠিক আছে স্যার, আপনি একটা কথা বলেন যে আমি এক গোয়ার টাইপের নিয়ে তারপরে বলে ভালো কিছু মানে আপনি আপনি যেটা ভেবে নিলেন করবো তো করবো, সেটা করা খুব ভালো, কিন্তু ভাবনা যেটা করলাম সেটাকে আগে বিশ্লেষণ করে নিতে হয় যে এটা আমি করলে ঠিক করছি কিনা, বা কারুককে কিছু ধরুন কথাবার্তা বললাম বা হঠাৎ মেজাজটা হারিয়ে ফেলে এমন কিছু গুঙ্গো করলাম। ষাঁড়, গুঁয়ার তুমি কে দেখে সব থেকে বেশি প্রাণীদের মধ্যে ষাঁড়, তাই না? কি আছে না আছে দেখে গো করে গিয়ে যায়। হ্যাঁ স্যার, আপনি যে কথাটা বলেছেন একদম 100% সঠিক, মানে কি বলুন তো স্যার, আমি মনে করি যে করব সেটা স্যার ডিলে হয়, কিন্তু আমার হয় না, আমি তো আগেই বললাম সফলতার ক্ষেত্রে ডিলে হবে, এটা বলি বলি সফলতার ক্ষেত্রে একই রাতে বলেছেন, তার কারণ যেটা আপনাকে গ্যাস কম্বলের প্রবণতা দেয় সেটাই আপনাকে গুমার তুমি দেয়, সেটাই আপনাকে সফলতায় ডিলে করায়, আবার ওই কম্বিনেশনটাই আপনাকে আর্টস পড়িয়ে আবার ওয়েল্ডিং রিলেটেড টেকনিক্যাল লাইনে পড়াশোনা করিয়েছে। কি অদ্ভুত ভার্সেটিলিটি দেখুন, গ্রহদের লীলা। আর স্যার আপনি যেটা বলেন পেটের প্রবলেম, আমার পেটের প্রবলেম মানে প্রচন্ড, আমি কিছু বলছি না, আপনার জন্মছকে গ্রহ যোগ আমাকে দেখাচ্ছে, তাই আমি বলছি একই গ্রহ পেটের প্রবলেম একই গ্রহ যোগ আপনাকে অম্বল, গ্যাস্ট্রাইটিস, গলব্লাডারে পাথর করাবে, ওই গ্রহযোগী আপনাকে চূড়ান্ত ভাবে অ্যাগ্রেসিভ ডিমান্ড করাবে বা করায়ও সব সময় যে আমার এটা হচ্ছে না, এটা চাই, এটা করতে হবে, এটা পেতে হবে। ওই গ্রহযোগী আপনাকে কখনো ভয়ঙ্কর মেজাজে 440 ভোল্ট এনে দেয়, ওই গ্রহযোগী আপনাকে করতে গিয়ে মাঝে মধ্যেই বাম্পারের সামনে ফেলে দেয়, গতিটা স্লথ করে দিল, আটকে দিল, গেলাম ডিলে হয়ে গেল, লেট হয়ে গেল, পেলাম পুরোটা মনের মতো পেলাম না, তাতে আরো খ্যাপামো বেড়ে গেল,
আবার এই গ্রহ যোগ আমাকে পেট খারাপ করাবে, গলব্লাডারে পাথর করাবে, মেজাজ হারাবে, গ্যাস অম্বল করাবে, এগুলো করাচ্ছে। এই গ্রহযোগটাই আমি আর্টস নিয়ে পড়ার পরে দূর, এতে কিছু হবে না জীবনে। একটা টেকনিক্যালিটিকে ধরি, একটা টেকনিক্যাল লাইনে পড়াশোনা করি, যদি সেটা দিয়ে কিছু জীবনে করা যায়, এই গ্রহযোগী আপনার কে আবার ওইদিকে এনেছে, ব্যাপারটা বুঝলেন? কি অদ্ভুত মায়াজাল দেখছেন তো। অতএব আমাকে যে ভালোটা গ্রহ দিয়েছে সেটা আপনি অ্যাকসেপ্ট করেছেন, সেই রিলেটেড চেষ্টা করছেন রেললে চাকরি পাওয়ার জন্য। চেষ্টাটা কেন করছেন? আপনার এই ধরনের যে ক্যাটাগরিক্যাল পড়াশোনাটা করেছেন তার ফলে চেষ্টাটা করতে সাহস করছেন, যে এই ধরনের কাজকর্মের লোক রেলে লাগে, সুতরাং সেই জায়গায় আমি অ্যাপ্লাই করি এবং পড়াশোনা করে পরীক্ষাটা ভালো করে দিই, জয় মা দুর্গা করে, মা দুর্গার কৃপায় নিশ্চয়ই হয়ে যাবে। এরপরে এই জায়গাটা যেরকম গুড, আমার যে ব্যাডগুলো ওই গ্রহযোগ দিচ্ছে, তাহলে আমাকে গুঁয়ার তুমি বর্জন করতে হবে, ফ্লেক্সিবল হতে হবে, টাইম লাইন ঠিক করতে হবে, মানুষের সাথে ব্যবহারিক ক্ষেত্রেও গুঁয়ার তুমিটা কমাতে হবে, ফ্লেক্সিবিলিটি রাখতে হবে, যাতে আমার অ্যাচিভমেন্টের পরিমাণটা বাড়ে। খাদ্য খাবারে ভাজাভুজি কম খেতে হবে, জল ফল বেশি পরিমাণে খেতে হবে, যাতে আমার অম্বলের অ্যাসিডিক টেন্ডেন্সি কমে, এবং অ্যাসিডিক টেন্ডেন্সি যদি না কমে আমার অর্গানিজমে প্রবলেম হবে, আমার সঠিকভাবে পটিটিগুলো হবে না, সেখানে একটা চরম সমস্যা গ্যাস অম্বলের চরমভাবে হবে, এবং আমার এইগুলো হওয়ার ফলে ধীরে ধীরে গল ব্লাডারে পাথরও কিন্তু হয়ে যেতে পারে, যেটা সমস্যার জায়গা। এবং আমার বডি প্রচণ্ড ড্রাই, জল শাকপাতা ফল যদি না খাই, ভবিষ্যতে আরেকটু এজ হলে আমার হাঁটুতে পায়ের তলায় গোড়ালিতে ব্যথা হবে, কারণ আমার মানে আপনার ক্যালসিয়াম ডেফিসিয়েন্সি হবে। আপনার ভালো আছে, খালি শারীরিক আর বৈবাহিক জীবন সমস্যা। আর বিয়েটা স্যার কবে নাগাদ হতে পারে? বিয়েটা এখন করবেন না, কবে করলে? 2025 সালের মে মাসের পর। আচ্ছা, খুব সাবধানে জীবনটাকে আরো তাগড়া বানান, অর্থনৈতিক ক্ষেত্রে ধীরে সুস্থে রোজগার বাড়ান, ধীরে সুস্থে চলুন, শরীরকে সুস্থ রাখুন, শরীর সুস্থ রাখুন, বারবার আমি বলছি সেটাকে রাখতে হবে, চলাফেরা সাবধানে করবেন, না তো দুম করে মাথায় নয় কোমর থেকে হাঁটুর মধ্যে চোট লাগে, আপনার থায়ে কোনো চোট লাগার সম্ভাবনা থাকতে পারে, কিন্তু সেই জায়গায় সাবধান, কোমরে চোট লাগার সম্ভাবনা থাকতে পারে, সেই দিকে সাবধান, ঠিক আছে? সঙ্গে থাকুন সমীর বাবু, অনেক সত্যি তাই, অনেক অনেকটা বলা, আমি জানি না এতটা কি চেম্বারে অ্যাস্ট্রোলজাররা বলেন, মানে বলে হ্যাঁ আমার বোন দেখে সেটাই জানলাম না, আবার যে গ্রহ বোন দেখে মানে হাড্ডি বোন মেরো দেখে অন্য গ্রহ, জানতে হবে তো। সুতরাং হিউম্যান বডিকে জানি না, গ্রহের কারো কথা বলতে বটতলার কিছু বই পড়ে, আর ছ মাস এক বছরে নাকি সব পণ্ডিত জ্যোতিষী শেখানো হয়, কিছু পণ্ডিতদের ইনস্টিটিউট আছে, সেখানে জ্যোতিষ শিখে বাবার থেকে কিছু পয়সা নিয়ে বা কিছু পয়সা অন্য কিছু করে দাদা বাইক করেছিলাম, করে এসে বিভিন্ন মিডিয়ায় বসে গেলাম, বড় বড় বুক মারলাম, কারণ আমার বাসস্থানটা খুব চতুরতায় ভরা, হয়তো আমার বাসস্থানে খুব ফ্যান্টাস্টিক ভাবে বুধের কোনো প্রভাব আছে, অথবা আমি দারুণ ভাবে কেমোফ্রেজিং কথা বলতে পারি, কারণ আমার বাসস্থানে কেতু বসে আছে। সুতরাং চলো ভাই, জ্যোতিষশাস্ত্র হচ্ছে আমার পণ্য, মানুষ হচ্ছে আমার কাছে সেই পণ্যগুলো বেচার সব থেকে সফট এজেন্ট, এবং আমি হচ্ছি জ্যোতিষশাস্ত্রের সব থেকে বড় উপকার। এই তো হচ্ছে জ্যোতিষশাস্ত্রের অবস্থা, যার ফলে সেই জন্য স্মৃতিতে বলছিলাম যে তোমার পছন্দ আর তোমার বাবা মার পছন্দ, যেটাই হোক আলটিমেট যদি বাবা মার পছন্দে কোনো সন্তান বিয়ে করে, সেই পছন্দে সবার পছন্দে সবাই বিয়েটা করলো, তাহলে বিয়েটা কেন ছ মাস, সাড়ে ছ মাস, সাড়ে আট মাস, সাড়ে দশ মাস বা দু বছর পাঁচ বছর বাদে ভেঙে যাচ্ছে? তার কারণ আমাদের এই ভেঙে যাওয়ার প্রবণতা, এখন আত্মীয় পরিজন কুটুম্ব আমাদের এখন সম্বন্ধ দিতে মানে কি হবে পরে, আমার ঘাড়ে দোষটা আসবে, এটা ভেবে
অসংখ্য ছেলে মেয়ের কেবলমাত্র জন্মপঞ্জী একটা পাচ্ছি, মানে সে কি করে, কি পড়াশোনা করেছে, কি চাকরি বাকরি করে, বা ব্যবসা করলে কি ব্যবসা করে, মোটামুটি আয়ের পরিমাণ কত, এইসব আর কি, জাস্ট বেসিক ইনফরমেশন। সেখানেও নেগেটিভ থাকে, ভুলভাল উল্টোপাল্টা দেওয়া থাকে, তবুও আমি যদি ধরে নিই ঠিক থাকে সেগুলো, এইগুলো পাচ্ছি, পেয়ে পছন্দ হলো, চলো ভাই, অভিষেক বচ্চন ঐশ্বর্য রায় কি পেয়ে গেছে, ঐশ্বর্য রায় হ্যাপি, অভিষেক বচ্চন বিয়েটা নয় হয়ে গেল। কিন্তু সেখানে যে প্রবলেমটা অভিষেক বচ্চন বা ঐশ্বর্য রায় জন্মছকে ক্রিয়েট হয়ে বসে আছে, তার জন্য তো একটা অমিতাভ বচ্চন মার্কা পিতারও প্রয়োজন, যে মন্দির মন্দির ঘুরে পুরোহিত মশাই পুরোহিত মশাই ঘুরে ওই মঙ্গলদোষ শান্তি প্রতিবিধান করবে। প্রথম কথা হচ্ছে অমিতাভ বচ্চন মার্কা পিতাকে তো জানতে হবে যে আমার ছেলের বা আমার হবু বৌমার জন্মছকে কি নেগেটিভিটি আছে, জন্মছকটা কতটা মিলছে কতটা মিলছে না, কোন কোন প্যারামিটারে মিলছে কোন কোন প্যারামিটারে মিলছে না, সেগুলো তো জানার উপায় নেই আমাদের। কেবল আমাদের একে অপরকে পছন্দ করেছি, পরিবার দুই পরিবার দুই পরিবারকে মোটাই এর উপর পছন্দ করেছি এবং হয়েছে, তাতে যা মনে হচ্ছে দুজনের যা পকেটে পয়সা করে আছে কাজকর্ম করে ভবিষ্যৎ জীবনটা আমাদের জিঙ্গালালা হবে। কিন্তু দেখা গেল তারপরে জিঙ্গালালাটা কোথায় অ্যান্টেনা উড়ে চলে গেছে, জিঙ্গালালা হচ্ছে না আমার জীবনের যে ছায়াছবিটা আমার বাস্তবের মাটিতে আমার পরিবারের ক্ষেত্রে ফ্যামিলি লাইফে ম্যারিটাল লাইফে দেখা যাচ্ছে, সেটা খালি ঝিলঝিল করছে ছবি, কারণ জিঙ্গালালার ডিস তো উড়ে চলে গেছে, তাই না? এটাই তো হয় এক্স্যাক্টলি। এখান থেকেই অ্যাকচুয়ালি জীবনের মুক্তি পথটা খুঁজতে হবে, সেইটাই খোঁজার চেষ্টা করছি, শুরু হয়ে যাবে নভেম্বর মাস থেকে, অপেক্ষায় আছি। এখানে ডিজিটাল ঘটকালই হবে, কিন্তু পাঁচটা প্যারামিটারে একটা ছেলে এবং মেয়ের বিভিন্ন বিষয়কে ম্যাচ করে তবে আপনাদের সামনে দেয়া হবে যে দিজ আর দ্য গুড ম্যাচ ফর ইওর চাইল্ড, সেটা অ্যাস্ট্রোলজিক্যাল নিউমেরিক্যাল এবং পাঁচটা প্যারামিটারকে মেজার করে, যে পাঁচটা প্যারামিটার আমার কম্পিউটার বাবা জীবন আপনাদের জন্য মেজার করে দেবে, যার পেছনে প্রচুর লোক লস্কর লেগে আছে বেশ কয়েক মাস ধরে, সেই পাঁচটা প্যারামিটারকে ধরে নিয়ে পশ্চিমবঙ্গের কোনো জ্যোতিষশাস্ত্রী জোট বিচারও করে না পয়সা নিয়ে যেতে পারে। তার কারণ 17 জানুয়ারি 2023 সাল যে ফুটফুটে সুন্দর মেয়েটি বিয়ে হয়েছিল ওই ম্যাট্রিমোনিয়াল সাইটের সম্বন্ধ দেখে, তার বাবা মা কিন্তু জ্যোতিষশাস্ত্রী স্বর্ণাপন্ন হয়েছিল এবং 28 পয়েন্টের ম্যাচিং ছিল, সুতরাং সে জ্যোতিষশাস্ত্রের আন্ডারে কর্মটা কিন্তু করেছিলেন তারা, তাহলে কেন এমন হলো, তার কারণ এই যে 28 পয়েন্টের ম্যাচিং, রাজ্যটক ম্যাচিং, দারুণ সুপার ম্যাচিং, এই যে কথাটা বলে বিবাহটা দিয়ে দিন বলে দেওয়া হয়েছিল, একটা টাইম আবার ঠিক করে দেওয়া হয়েছিল, ওইটা হয়েছিল এরকম যে আপনাকে ভাত দেওয়া হলো তরকারি দেওয়া হলো, কোনোটাই নুন নেই কোনোটাই হলুদ নেই কোনোটাই লঙ্কা নেই, কিন্তু চাখা পদ দিয়ে দেওয়া হলো ভাতের সাথে। এবার আপনি ভাতগুলো কোন তরকারিটা দিয়ে গিলবেন, গিলতেও হয় গেলার মতো পরিস্থিতি নেই, সুস্বাদুভাবে গ্রহণ করা তো অনেক দূর, গেলাটা ঠিক একদম অ্যাপ্রোপ্রিয়েট জায়গায় ব্যবহার, জীবনটাকে মানে গেলা তো কঠিন ব্যাপার, অটোমেটিক্যালি বমি করে ফেলতে হবে, তার মানে আলটিমেট সেই বারবার বলি ভেতরে সাঁতার যাওয়া ওপরে কালকোট, সেই মানুষগুলো দরজায় যেতে হবে, চেষ্টা করছি যদি আপনাদের ভালোবাসা সহায়তায় ওপরওয়ালার পরমেশ্বর পরমেশ্বরী গুরুদের কৃপায় আগামী দিনটা আপনাদের 50-60-70% মানুষের জীবনও জ্যোতিষশাস্ত্রের দরজায় না ঘুরেও আপনাদের ছেলে মেয়েরা অলমোস্ট হ্যাপি থাকে, বাবা কি যে 20% ম্যাচ হচ্ছে না সেটা তাদের কর্ম, তারা যদি না পারে ওখানে ফেল হবে, বাট ম্যাক্সিমামটাই করে দেওয়া হবে, যেটা পয়সা দিয়েও আপনারা দরজায় দরজায় ঘুরে পান না, যেটা পান সেটা ওই যে বললাম হাড্ডিকে কোন গ্রহ দেখে, হাড্ডির ভেতরে একটা মেরোকে কোন গ্রহ দেখে সেটা যখন জানি না, জ্যোতিষশাস্ত্র নির্ভর যোগ বিচারটাও জানি না, যার ফলে এরকম ম্যাচিং থাকে,
আলটিমেট 7.5 মাস নেব নেব 7.5 মাসে সেই মেয়েটিকে বেরিলি থেকে চলে আসতে হয় কলকাতা। এটাই পরিণতি দেখে দেখে। সেই জন্য আমি এক বছরের উপরে হয়ে গেল আপনাদের থেকে জটক বিচারে, অত্যাধিক জটক বিচারে ফিস আমার 3 নম্বর নর্মাল ফিস থাকে, কিন্তু সেটা নিয়েও আমি বন্ধ করে দিয়েছি, কারণ কর্মটাই আমি বন্ধ করে দিয়েছি। দিয়েছি একটাই কারণে, কারণ আমার মনে হচ্ছে আমার নিজের রোজগার করে 10টা, 20টা, 100টা, 1000টা, 2000টা মানুষকে হেল্প করলে হবে না। এই ম্যাটারটা একটা লাইফের ম্যাটার, এমন একটা ম্যাটার যেখানে হোল সাম সোসাইটিকে কিছু দিতে হবে, সেই জন্য আমি এই কর্মটায় যাচ্ছি। এর বাইরে নাথিং এলস। আমি কামিয়াবো ভাবে লাখ লাখ টাকা সুস্থ শরীরে যতদিন যদি করতে পারতাম, জটুক বিচার থেকে 5000 টাকা পার জটুক বিচার নিয়ে আমি যথেষ্ট রোজগার করে ফেলতে পারতাম, আপনারা দিতে তো তাই, কিন্তু আমি ছেড়ে দিয়েছি। হোল সময়তে এটাকে আমাকে ঠিক করতে হবে। এই বোতলটা নিয়ে কে আছে তাতে বলুন, কি জানার আছে? হ্যালো, হ্যালো, না ফোনে নেই। আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে কি করে কুশিত এই জটুক বিচার যেটা একদম খুব অ্যাস্ট্রোলজি থেকে উঠে আসে সেটাই পাওয়া যাবে পুরোপুরি আপনার এই পুরোপুরি? দেখো মনিকা, জটুক বিচারটা অনেক ভাস্ট ম্যাটার, যার ফলে আমার কাছে কেবল 28 পয়েন্ট ম্যাচিং হলো কিংবা খালি নম্বরে ম্যাচিং হলো সেটা শেষ কথা নয়। জটক বিচার একটা ভাস্ট ম্যাটার, বাট প্রাথমিক শর্ত হচ্ছে একটা ছেলে এবং মেয়ে যখন দুজনে মিলিত হচ্ছে বৈবাহিক দাপত্য জীবনের ক্ষেত্রে, ফার্স্ট হচ্ছে তাদের ইন্ডিভিজুয়াল মেন্টাল ফিজিক্যাল এবং সোল ওয়াইজ একটা যেন বন্ডিং থাকে। সেই বন্ডিংটা যতটা ভালো থাকবে সেই দাম্পত্য বৈবাহিক জীবনটা তারা যে কোনো অড ইভেন নানা রকমের রাস্তায় তো আমাদের চলতেই হয় লাইফ, লাইফ চলতেই হবে, কিন্তু বর হা করলে যদি বউ বোঝে যে বর হাওড়া বলতে চাইছে না হনুলুলু বা ভাইস ভার্সা, বউ হা করলে সত্যি এটা হাই তুলছে বলার জন্য, এটা যদি হাজবেন্ড বুঝে যায় তাহলে তার থেকে ভালো কম্পাটিবিলিটি আমার মনে হয় না কিছুতে হয়। অন্তত এইটাকে 70-75-80-90% আনার চেষ্টা করছি। অবশ্যই এমন কিছু কৃষ্ণা করা যাবে না ভবিষ্যতে, এআই এর হাত ধরে করা যাবে কিনা আমি জানি না, যদি করা যায় অবশ্যই এর আপডেটেশন চলবে, প্রত্যেক 6 মাস অন্তর অন্তর আপডেটেশন করব আমি এই সিস্টেমের। বাট প্রাথমিক হচ্ছে সোল টু সোল ম্যাচিং করে দেওয়া, যাতে তারা বৈবাহিক দাম্পত্য জীবনের পারস্পরিক বোঝাপড়াটা ঠিক হয়, খালি দেখাশোনা পকেট দেখা মুখ দেখাটা নয়। এক্স্যাক্টলি, কফি না খা চা কোনটা তোমার পছন্দ সেটা নয়, আত্মিক জায়গা কোনটা, এবং ওই যে কুকুরকে কুকুরের মুখে ভালোবাসে আমি ভালোবাসি বলে হ্যাঁ হয়ে গেল, তাহলে কি বিয়েটা কুকুরের দেবো না আমরা করব, সেটা ভাবা দরকার আছে কিন্তু। থ্যাংক ইউ কুশিদা, এত এত ব্যক্তি ভাবনার ব্যক্তিটা এত মানে বড় যে সত্যি সত্যি কুশিদার সম্ভব, মানে মানে কুশিদার কাছে জটক বিচার করে প্রচুর মানুষ উপকৃত হতেন, কিন্তু সমাজ উপকৃত হতো না, হয়তো একটা মানে ভার্স একটা সমাজ উপকৃত হতো না, বিবাহিত জীবনটা বোধহয় একটা উপকৃত হতো না, যেটা বসে বিবাহিত জীবনের অরিজিনাল ডেফিনেশনটাকে আমি আনার চেষ্টা করছি, যেটা জ্যোতিষ শাস্ত্র যেটার জন্য এই পদ্ধতিটাকে দেখেছে সেটা হাত ধরে যতটা আনা যায়। এক্স্যাক্টলি, থ্যাংক ইউ করে দিতে, যেমন ভাবে অনুষ্ঠানে আপনারা আসা ঠিক তেমন ভাবে সম্ভবে ব্যস্ততে থাকা, এবং তার সাথে সাথে এই ডিজিটাল প্ল্যাটফর্ম। আজকে মধ্যে এখানে বিদায় নিতে হবে, দেখা হবে সামনে শনিবার, তখন সবাই খুব ভালো থাকুন, ভালো রাখুন, নমস্কার।